তখন দেখবেন যে চিনিটা একদম মেল্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে বুঝতে হবে যে আপনার কফি বানানোর জন্য মিশ্রণটি তৈরি। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস, আছি আপনাদের সাথে কিশোরগঞ্জ থেকে। নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি যে যেখান থেকেই বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাই মহান আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন আর সেই সাথে সুস্থ আছেন। আমি আমার পরিবারের সাথে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। খুব ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আশা করব ভিডিওটি একটিও না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আর আমি আমার সব প্রিয় অপু ভাইয়াদের ভিডিওগুলোকে কিন্তু সবসময় সম্পূর্ণ দেখে আসি। আপনারা যদি কোথাও আমার কমেন্ট দেখতে পান তাহলে অবশ্যই জানবেন যে আপু আমার ভিডিওটিকে সম্পূর্ণ দেখে তারপরেই একটি কমেন্ট করে এসেছে। আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করার যোগ্য বলে মনে হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে আর আপনার মন চাইলেই আপনি তা দেখে নিতে পারবেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমার সাথেই আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকালে ঘুম থেকে উঠেই একটু গাছে পানি দিয়ে নিচ্ছিলাম, এরপর রুটি বানিয়ে নিয়েছি। তো একটা ছোট্ট রুটি দেখতে পেয়েছেন প্রথমেই, ওই রুটিটা কিন্তু আমার মেয়ে বানিয়েছে। সে বলছে এই রুটিটা নাকি বেশি মজা হয়েছে, নিজে রান্না করলে নাকি বেশি মজা হয় খেতে। আর আলিয়ার বাবা সকালে বাজারে গিয়ে মুরগি নিয়ে এসেছে, তো মুরগিগুলাকে এখন আমি কেটে নেব। আমার বেশ কিছু প্রিয় আপু ভাইয়ারা আমার এই চুলাটা সম্পর্কে জানতে চেয়েছেন, তো তাদের উদ্দেশ্যে এই চুলাটা আজকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা কি আমের একটা ইনফ্রারেড কুকার, আমি যখন কিনেছিলাম তখন এটা আমার কাছে 3200 টাকা প্রাইস রেখেছিল। আমি এটা 2 বছর ধরে ইউজ করছি, তো এখন প্রাইস একটু কম বেশি হতে পারে। আর এটা কিন্তু ইনফ্রারেড কুকার, ইন্ডাকশন না, এটাতে সব রকমের পাতিল ইউজ করা যায়। তো এই কারণেই আমি এটা নিয়েছিলাম, আলাদা করে যেন আর কোনো পাতিল না কিনতে হয় আমার। আর এটা ইউজ করা আমার কাছে গ্যাসের চেয়েও অনেক বেশি ইজি মনে হয়। আর আমি আমার বাসা সব রান্না কিন্তু এটাতেই করে থাকি, জাস্ট যখন ইলেকট্রিসিটিটা না থাকে তখন আমি গ্যাস ইউজ করি আর সেই সাথে আমি রাইস কুকার ইউজ করি। তো আমার মাসে এক্সট্রা 400 থেকে 500 টাকা কারেন্ট বিল আসে। আর সার্ভিসের ব্যাপারে বলবো, এটার সার্ভিস আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। লাস্ট 2 বছর একটানা এটা ইউজ করছি, তো আমার কাছে সেরকম কোনো প্রবলেম মনে হয়নি। আমার প্রিয় আপু ভাইয়ারা যারাই প্রশ্নটি করেছিলেন আশা করি উত্তর পেয়েছেন। এছাড়াও যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব রিপ্লাই করতে বা পরের কোনো ভিডিওতে জানিয়ে দেওয়ার জন্য। আজ যদিও শুক্রবার, তারপরও আমি সেরকম কোনো আয়োজন নেই রান্নার, কারণ ফ্রিজে বেশ কিছু তরকারি আছে, তো খাবার নষ্ট করতে আসলে আমার অনেক খারাপ লাগে। তো এই কারণে চেষ্টা করি যে সবসময় যতক্ষণ পর্যন্ত ভালো আছে আর কি চালিয়ে নেওয়ার, খাবার কখনো নষ্ট করতে ভালোই লাগে না আমার। আর মুরগির মাংস রান্নার জন্য প্রথমে আগে আমি পেঁয়াজ কেটে একটুখানি ব্রাউন করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়েছি আমি এলাচ, দারচিনি আর তেজপাতা। এরপরে আমি গুঁড়া মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর আদা রসুনও কিন্তু দিয়েছি, বলতে ভুলে গিয়েছি আর কি। এরপরে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। তো আমার মাংস রান্নাটা হয়তো আপনাদের চেয়ে একটু আলাদা, কারণ আমি এখানে একটা পাকা টমেটো ইউজ করব। তো জানি না কারা কারা মাংসের মধ্যে টমেটো ইউজ করেন, যদি কেউ ইউজ করে থাকেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাতে পারেন, আমার জানলে ভালো লাগবে। আমার বেশ কিছুদিন আগের ভিডিওতে অনেক আপু ভাইয়ারা কফির রেসিপি জানতে চেয়েছিলেন, তো আসলে প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, এতদিন দেরি হলো। আমি যেহেতু ভিডিও প্রতিদিন করতে পারি না, তো এই কারণেই একটু দেরি হলো। দেরিতে হলো আমি চেষ্টা করেছি খুব ইজিভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার জন্য। এর মাঝে আমার রান্না শেষ হয়ে গিয়েছে আর আলিয়ার বাবাও মসজিদ থেকে চলে এসেছে, আমিও নামাজ পড়ে নিয়েছি। এরপরে এখন আমরা একসাথে খাওয়া দাওয়া করে নেব। আর আজ কিন্তু আলিয়াকে ডাকতে হয়নি, মুরগি রান্না হয়েছে যেহেতু সে সবার আগে এসে টেবিলে বসে পড়েছে। কিন্তু ও কিন্তু এরকম না, ওর আসলে যখন যেটা ভালো লাগে, আবার একটা না যদি আমি ওকে 2 দিন মুরগি দেই বা যেটা পছন্দ করলো 2 দিন 3 দিন দেই, তখন কিন্তু কারো খেতে চায় না। আর কফি বানানোর জন্য আমি সবসময় নেসক্যাফেটাই ইউজ করি।
আমি এখানে 2 কাপ কফির জন্য মেজারমেন্ট বলে দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন। তো এখানে আমি কফি নিয়েছি 2 চা চামচ, সেই সাথে চিনি দিয়েছি 4 চা চামচ, আর পানি নিয়েছি 2 চা চামচ। তো পানি কিন্তু একবারে মিক্সড করা যাবে না, পানি একটু একটু করে মিক্স করতে হবে, আর সেই সাথে চিনি আর কফির মিশ্রণটাকে অনবরত নাড়তে হবে। তো এটা কিন্তু নাড়তে নাড়তে একসময় দেখবেন একটু হার্ড হয়ে যাবে, যখনই হাতে একটু হার্ড লাগবে তখনই একটু করে পানি মিক্সড করে নেবেন। তো পানি মিক্স করতে করতে এটা ঠিক একটা পেস্ট তৈরি হবে এরকম। যখন দেখবেন যে চিনিটা একদম মেল্ট হয়ে গিয়েছে, এই পর্যায়ে বুঝতে হবে যে আপনার কফি বানানোর জন্য মিশ্রণটি তৈরি। তো আমি জানি ইউটিউবে এরকম অনেক অনেক রেসিপি আছে, তো তারপর আমার কাছে যেহেতু আপনারা জানতে চেয়েছেন, তাই আমি চেষ্টা করেছি আমার মতো করে দেখাতে, করছি আপনাদের ভালো লাগবে। আর যখন আমার রেডি হয়ে গিয়েছে, আমি 2টা কাপে শিফট করে নিয়েছি। এরপরে আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে নিয়েছি। তো দুধটা দেওয়ার আগে অবশ্যই একটা স্টেইনলেস স্টিলের চামচ ইউজ করবেন, এতে করে কি হবে কাপটা ফেটে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে আগামী মঙ্গলবার, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।